হ্যালো, যারা দিনহাটা কলেজের এসিসি পেপার ট্যুরিজম নিয়েছ তাদের উদ্দেশ্যে বলছি, এই প্রজেক্ট তোমাদের দেওয়া হয়েছে, আগামী 7 তারিখে প্রজেক্টটি জমা দেবে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফিতে এসে দুপুর 12টা থেকে প্রজেক্ট জমা নেওয়া হবে। এবার এই প্রজেক্টের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছে যে প্রজেক্টটি কম্পিউটারে টাইপ করে দেবে না হাতে লিখে দেবে, কীভাবে করবে। তোমাদের প্রজেক্টটি 5 থেকে 6 থেকে 10 পাতার মধ্যে তোমরা লিখবে, ম্যাক্সিমাম 10 পাতা, মিনিমাম 5 থেকে 6 পাতার মধ্যে তোমরা লিখবে, এবং সেটা হাতে লিখবে, হাতে কোনো টাইপ টাইপ করতে হবে না, হাতে লিখবে। লিখে ওপরে একটা ফ্রন্ট পেজ থাকবে, সেটাও তোমরা প্রিন্ট করতে পারো অথবা হাতে লিখতে পারো, একটা চ্যানেল ফাইলে সেট করে দেবে, দিয়ে সুন্দর করে লিখে ভালো করে পয়েন্ট টয়েন্ট করেগুলো করে তোমরা ডিপার্টমেন্টে জমা দেবে। এবার ট্যুরিজম, আমি এর আগের দিনই বলেছি ট্যুরিজমের ক্ষেত্রে টপিক কী হবে, টপিক হচ্ছে তোমার নিজের অঞ্চলের ট্যুরিজমের জন্য কি সমস্যা বা কি সম্ভাবনা আছে তোমার লোকাল অঞ্চলের। এখানে তোমাকে বড় বড় অঞ্চল নিয়ে লিখতে হবে না, সুইজারল্যান্ড কিংবা কাশ্মীর, হিমালয় কিংবা গ্যাংটক, সিকিম, এরকম না। তোমার বাড়ির পাশে কী ধরনের ট্যুরিজম হতে পারে, আশেপাশে কী আছে যেখানে মানুষ ঘুরতে আসতে চাবে বা তোমরা ঘুরতে যাও, যে জায়গাটা খুব সুন্দর বা ভবিষ্যতে ভালো হতে পারে, ঘোরার জায়গাও হতে পারে জায়গাটি, সেই জায়গা নিয়ে লিখতে হবে। এবার কী লিখবো, তো মনে করো একটা উদাহরণ দিচ্ছি আমি, মনে করো এই তোমাদের নয়ার ছড়া, একটা বিল আছে নয়ার ছড়া, এই নয়ার হাট যাওয়ার রাস্তায় নয়ার ছড়া অনেক বড় বিল, প্রায় 8 কিলোমিটার লম্বা। তাহলে সেই বিলটা নিয়ে লিখবে যে সেই বিলটি কোন গ্রামে অবস্থিত, সেই গ্রামের নাম, মৌজার নাম, সেই অঞ্চলের নাম, বিলটা কত দূর ছড়িয়ে আছে, মোটামুটি কত কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে, বিলটাতে সারা বছর জল থাকে কি থাকে না, কত নৌকা আছে, মানুষ কীভাবে ওখানে জীবনযাপন করে, পাখি আছে কি না, অন্যান্য পাখি ওখানে আসে কি না, এরকম একটা ভূমিকা দেবে আর কি। জায়গাটা সম্বন্ধে একটা ভূমিকা দিতে হবে, বর্ণনা দিতে হবে, দিনহাটা চৌহতি থেকে কত দূর, কত কিলোমিটার দূরে অবস্থিত, কিসে মানুষ আসবে, গাড়িতে নাকি বাসে নাকি টোটো, কীভাবে মানুষ যাতায়াত করবে, কত টাকা ভাড়া লাগতে পারে যাওয়া আসার জন্য, জায়গাটা কেমন দেখতে, আশেপাশে বন জঙ্গল আছে কি না, সুন্দর জায়গা আছে কি না, মাছ ধরার জায়গা আছে কি না, এরকম করে একটা ভূমিকা দিয়ে তারপরে তুমি শুরু করলে এই অঞ্চলে ইকোট্যুরিজমের সমস্যা, যে এখানে তো ইকোট্যুরিজমের এরকম অনেক সম্ভাবনা রয়েছে, প্রচুর বিদেশি পাখি টাকি আসছে, এরকম একটা ভূমিকা দেওয়ার পরে সমস্যা কী, সমস্যা 1 নম্বর সমস্যা লিখবে যে পরিকল্পনার অভাব রয়েছে সেখানে, সরকার উদ্যোগ নিচ্ছে না, স্থানীয় কোনো সংস্থা উদ্যোগ নিচ্ছে না, কোনো বিনিয়োগ করা হচ্ছে না, তাই এত সুন্দর একটি জায়গা পড়ে আছে যেখানে মানুষ চাইলেই নৌকা বিহার করতে পারে, ওয়াইল্ড লাইফ পাখি দেখতে পারে, বিদেশি পাখি প্রচুর আসে, সেগুলো দেখার সুযোগ রয়েছে, জায়গাটার সম্বন্ধে মানুষ জানে না, প্রচারের অভাব রয়েছে, তারপরে তোমার সংবাদ মাধ্যম থেকে শুরু করে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের অভাব রয়েছে, এরকম করে করে অনেকগুলো সমস্যা, তুমি যতগুলো সমস্যা তোমার মনে হয়, যাতায়াত ব্যবস্থার সমস্যা, তারপরে বিনিয়োগের সমস্যা, মানুষের ওখানকার কোনো মানে কোনো ইস্যু আছে কি না যে মানুষ ওটা করতে দেবে না, এরকম সমস্যাগুলো লিখলে। এবার সম্ভাবনা কী, 1 নম্বর সম্ভাবনা তুমি লিখলে যে বিলটি অনেক বড় লম্বা, যেখানে মানুষ সারাদিন নৌকা নিয়ে ঘুরতে পারে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, সেখানে অনেক চওড়া বিল, মাছ পাওয়া যায় বড় বড়, চাইলে মানুষ সেখানে গিয়ে পিকনিকও করতে পারে, ঘুরতে পারে, প্রচুর রং বিরঙি পাখি দেখার সুযোগ রয়েছে, তারপর আরও কী সম্ভাবনা আছে, সেখানে নৌকা চালানোর একটা সম্ভব, নৌকা চালাতে পারবে মানুষ, বোটিং করে পারবে, ঘুরতে পারবে, সানসেট দেখতে পাবে কিংবা সানরাইজ দেখতে পাবে সুন্দর, বিলের পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত রয়েছে, সবুজ শস্য শ্যামলা ভূমি দেখতে পারবে, পাশে কোনো বনভূমি রয়েছে, ফরেস্ট রয়েছে, কিংবা ওই বিলের পাশেই একটা কোনো মন্দির রয়েছে, বিশাল বড় বট গাছ রয়েছে, যে বট গাছের পাশে একটা মন্দির রয়েছে, সেই মন্দির দেখার সুযোগ রয়েছে, এরকম করে সুন্দর করে সম্ভাবনাগুলো লিখে তুলবে যে এই জায়গায় মানুষ ঘুরতে আসলে তার মন প্রাণ ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর, এরকম করে সুন্দর সুন্দর করে বর্ণনা দেবে, দিয়ে প্রজেক্টটা কমপ্লিট করবে, করে তুমি ডিপার্টমেন্টে জমা দেবে, হাতে লিখিয়ে জমা দেবে, কোনো সমস্যা নেই। আর যদি পারো 2-1টা ছবি তুলে তুমি তোমার প্রজেক্টে আটকে দিলে, মানে একটা কালার প্রিন্ট করে ওখানে লাগিয়ে দিলে ভালো লাগবে, যে যত ভালো করবে, যার যত প্রেজেন্টেশন ভালো হবে সে তত মার্কস সেই হিসেবে ক্যারি করবে এবং শিখতেও পারবে, তো ডিজাইনিং তোমাদের উপরে। ওকে, আর আমি একটা ভিডিও দিয়েছি আগে,
সেখানে দেওয়া আছে যে কিভাবে তোমরা কাজটি করবে। আমি আরও মাঝে এর মধ্যে দু চারটে ভিডিও দেবো কীভাবে কাজগুলো আরও করবে। কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। অথবা তোমরা কে কোন গ্রামে এই ট্যুরিজমের সম্ভাবনা সমস্যার সম্ভাবনা করবে সেটা তুমি কমেন্ট বক্সে লেখো, আমি দেখছি তোমার গ্রামে কিসের উপরে তুমি লিখতে চাও সেটা লেখা যাবে কি না, বা ওই সম্বন্ধে কোনো আমি তথ্য দিতে পারছি কি না, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ওখানে তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি যে কে কোন গ্রামের উপরে করতে চাচ্ছ, কে কোন জায়গার উপরে করতে চাচ্ছ, অথবা কে কোন জিনিসটা নিয়ে করবে। কেউ গোসানিমারি নিয়ে করতে পারছো, কেউ দিনহাটার বর্ডার অঞ্চল নিয়ে করতে পারো, কিংবা কেউ গড় নিয়ে করতে পারো, কিংবা কোনো প্রাচীন মন্দির নিয়ে করতে পারো, কোনো বড় জলাভূমি নিয়ে করতে পারো, নদী নিয়ে করতে পারো, ব্রিজ নিয়ে করতে পারো, যেখানে মানুষ ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা তোমাদেরও ভালো লাগে জায়গাগুলো, সেই সম্বন্ধে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি উত্তর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেবো। আর আমি কন্টিনিউ এরপরে ভিডিও দেবো আর কি তোমাদের সুবিধার জন্য। এরপরের হয়তো ভিডিও আমি আরেকটা দিব যে কীভাবে লিখতে হবে, লেখাটা কীভাবে আমি তথ্য পাবো অন্য জায়গা থেকে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, থ্যাংক ইউ।